ছোটবেলার থেকেই তো আমরা মাছ ভাজা খাই, অনেক রকম মাছ ভাজা খেয়েছি। এইটা একবার দেখো তো কেমন লাগে, একদম ঠাকুর বাড়ির মাছের রেসিপির সাথে মেলবন্ধন ঘটিয়ে এই রেসিপিটা করা। ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? নতুন নতুন রেসিপি নিয়ে আমিও হাজির। আজ করে নিই ঠাকুর বাড়ির রান্নার আদলে একটা নতুন ধরনের রেসিপি। সবার প্রথমেই পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। মুসুরির ডাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিয়ে আমি মশলাটা রেডি করে নিই। নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে রসুন, চারটে পাঁচটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান, তার সাথে হাফ চামচ আদা আর ধনে পাতা। মশলাটা খুব ফাইন পেস্ট করে নিতে হবে। এবার পমফ্রেট মাছগুলো আমি কেটে এনেছি এবং বডিটাও কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। এবার যে বাটা মশলাটা রেডি করলাম সেটা মাছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেশনের জন্য প্রায় আধ ঘন্টা রেখে দিতে হবে। মাছ তো ম্যারিনেশন করতে রেখে দিলাম, এবার মুসুরির ডালটা মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব, ডাল যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায়। এবার এই গুঁড়ো ডালের মধ্যেই ম্যারিনেশন করা মাছটা খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। আর কিচ্ছু না, মশলাটার ওপরে ডালের গুঁড়োটা একটু চেপে চেপে দিলে পরে মশলার মধ্যে এবং মাছের গায়ে খুব সুন্দর করে আটকে যাবে। চাইলে এটা আপনি দুটো তিনটে করে নিয়ে ফ্রিজিং করেও কিন্তু রেখে দিতে পারেন। আমি এই ফ্রাইটা সর্ষের তেলে করেছি, কারণ মাছ ভাজা সর্ষের তেলে হলে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু অন্য কোনো তেলে আসে না। সেই জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে মাছটা দুপিট খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ ক্রিস্পিভাবে। কি খেতে ইচ্ছে করছে তো? রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আন্ডা পেঁয়াজ স্যালাডের সাথে ক্রিস্পি পমফ্রেট কেমন? সাবস্ক্রাইব।